পরনে লাল শাড়ি, হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত তৃতীয় লিঙ্গের এক সদস্য। তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নন। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন শিফা মিজি। তার এ উদ্যোগে পথচারী, যানবাহনের চালক সহ সবার প্রশংসা কুড়িয়েছেন। তবে জীবন চালাতে একটি নির্দিষ্ট বেতনের কাজ খুঁজছেন তৃতীয় লিঙ্গের এ সদস্য। মানুষের কাছে চেয়ে চিনতে চাঁদা তুলে জীবন চালান বেশিরভাগ হিজড়া। তবে অন্য হিজড়াদের মতো নয়, ছোটবেলা থেকেই স্বাবলম্বী হতে চেয়েছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা শিফা। 2006 সালে ব্লাড ক্যান্সারে বাবার মৃত্যুর পর কাজ করতেন বাসা বাড়িতে। পরে স্থানীয় একটি ইন্ডাস্ট্রিজে 1800 টাকা বেতনে চাকরি নেন, কিন্তু করোনাকালীন সময়ে চাকরি হারিয়ে বেকার হন। সচেতনতা ও দায়িত্ববোধ থেকে এক বছর ধরে রায়পুর লক্ষ্মীপুর সড়কের দালাল বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার নিরলস দায়িত্ব পালনে খুশি চালক, পথচারী ও সাধারণ মানুষ। যানবাহন চালকরা জানিয়েছেন, আগে প্রায় দুর্ঘটনা ঘটত এই বাজারে। শিফা নিজ উদ্যোগে যানবাহন পারাপার করে দিচ্ছেন, তার এই উদ্যোগের ফলে দুর্ঘটনা কমে গেছে। ট্রাফিকের কাজ প্রসঙ্গে শিফা মিজি জানান, সংসারে বিধবা মা, ছোট ভাইদের মুখে অন্ন তুলে দিতে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলাপ করে যানজট নিরসনে কাজ শুরু করেন। এক সময় এ বাজারে দীর্ঘ যানজট লেগেই থাকতো, এখন আর যানজট হয় না। তার কাজে খুশি হয়ে অনেক চালক স্বেচ্ছায় 5-10 টাকা করে দেন, আবার ধর্ণাঢ্য ব্যক্তিরা খুশি হয়ে 500-1000 টাকাও দেন। সে টাকাতেই তার জীবন চলে। এখন একটি স্থায়ী চাকুরি চান তৃতীয় লিঙ্গের এ সদস্য। আমার তিন দুইটে বেলা আর এটি এটা লই থাকতে আছে। হে চুরিও করে না, ডাকাতিও করে না, কারো অন্যায়ও করে না, জায়গা জমি দেয় না। আমরা ওই আমার নানার শ্বশুর বাড়িটা আছে, শাশুড়ির হেকুলে থাকবো, সরকার এক টাকা দিচ্ছে। স্থানীয় ইউপি সদস্য এবং বাজার কমিটির দায়িত্বশীলরা বলছেন, শিফা নিজ উদ্যোগেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি এ কাজ করেই যাচ্ছেন। সবাই মিলে আর্থিক সহায়তা করলে তার উপকার হবে। তবে সরকারিভাবে স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান তারা। ওর ভিতরে অনেকগুলা ভালো দিক পাওয়ার পরে আমরা ওদেরকে, ওর মা সহ আমরা ওদেরকে এখানে রেখেছি। এবং ওর একটা ভাই ছিল আমার অফিসে, আমার অফিস বয় হিসাবে কাজ করতো, আমি ওকে সৌদি আরব পাঠিয়ে দিয়েছি। তৃতীয় লিঙ্গের অন্যান্য যারা আছে তারা তো আসলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, 20 টাকা 50 টাকা 100 টাকা ঠেকে ঠেকে নেয়, কিন্তু ওর ভিতরে ওই ধরনের কোনো আপনার ইয়া নাই। ও বেসিক্যালি একটা কিছু করে খেতে চায়। লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ প্রশান্ত কুমার দাস বলেন, দীর্ঘদিন থেকে তৃতীয় লিঙ্গের শিফা নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। বিনিময়ে সে ট্রাফিক বিভাগ বা পুলিশের কাছে কিছুই দাবি করেনি। আমরা যখন ওদিকে যাই তার কাছে প্রশ্ন করি যে তুমি সেটা কেন করছো, সে বলে যাবে এটা আমি মানব সেবা, এটা আমি আমার এই কাজটা করতে ভালো লাগে, এটা আমি নিজের উদ্যোগ হয়ে এই কাজটা করছি, এটা কেউ আমাকে প্রেশার দেবে, আমি নিজ উদ্যোগ হয়ে এই কাজটা করছি। সকাল বিকাল ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আমার ভালো লাগে। আমার ধারণা এইভাবে আরও তৃতীয় লিঙ্গের অনেক লোক আমাদের এখানে আসে, তারা যদি সবাই এইভাবে করে তাহলে সমাজ তাদেরকে একটু ভালো চোখে দেখবে, একটু পজিটিভ দিকটা তাদের প্রতি হবে।